আজ রাধাষ্টমী মন থেকে কোনো কিছু করার ইচ্ছা হলে সব কিছুই সম্ভব হয় এদিকে ঘরে বাজার নেই স্বামী বাজার আনতেই ঝটপট আয়োজন শুরু করলাম কচুরমুখীর সবজি মালপোয়া পায়েস পাঁচ রকম ভাজা চাটনি পাঁপড় মিষ্টি আরও কত কী রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে সকালবেলা জয়দাকে স্কুলে পাঠিয়েছিলাম কিন্তু মাঝ রাস্তা থেকে ফিরে চলে এসেছে রাস্তায় খুব জ্যাম ড্রাইভার ফিরে নিয়ে চলে এসেছে আর যে টিফিনটা দিয়েছিলাম সেটাই এখনও খাচ্ছে এই তেঁতুলগুলো রাধা কাছ থেকে কিনে নিয়েছিলাম একশো গ্রাম কুড়ি টাকা দুশো টাকা করে কিলো তো সেই নিয়েছিলাম ভাবলাম আজকে চাটনি করি রাধা রানির জন্য টমেটো দিয়ে করব আর ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি প্রভুজি বাজার গেছে বাজার নিয়ে আসলে তারপর রান্না হবে তো তার আগে আমি রান্নাটা বসিয়ে দিই আবার দেরি হয়ে যাবে বলে অনেক কিছু রান্না করতে হবে যেহেতু রাধারানির প্রিয় প্রিয় রেসিপিগুলো আজকে করবো আর প্রভুজিকে কচুর মুখেও আনতে বলেছিলাম মানে গাঠি কচুর সেটাই রান্না করবো যেটা রাধারানি খুব প্রিয় তো আমি চাটনি বসে দিয়েছি আর এটা ইকে ডাল সাঁতলে নিয়েছি টমেটো দিয়ে চাটাই যে শুংলঙ্কা ফোরন দিয়ে টমেটোটা আগে ভেজে নিয়েছিলাম তারপর আবার দিয়ে দিয়েছিলাম তেঁতুলটা চিনি দিয়ে তারপর হয়ে গেলে নামিয়ে নেবো ডাল আর চাটনিটা হয়ে গেছে নামিয়ে রেখেছি আর মালপোয়া করার জন্য একটু ব্যাটারও গুলে নিয়েছি আর এখন কড়াতে রিফাইন তেল দিয়েছি এটা গরম হোক আর তারপর মালপোয়াগুলো ভেজে নেবো চালের গুঁড়ো সুজি আর আটা দিয়ে মেখেছিলাম একটু মৌরি দিয়েছিলাম চিনি দিয়ে ব্যাটারটা গুলে রেখেছিলাম পবুজি এর মধ্যে বাজারও নিয়ে এসেছে আর খুব বৃষ্টিও হয়েছে বাইরে আর কী কী বাজার নিয়ে এসেছে তোমাদের একটু দেখিয়ে দিই দুধ নিয়ে এসছে এই যে মিষ্টি নিয়ে এসছে ফুল নিয়ে এসছে ফুলকপি একটা আমও নিয়ে এসছে আমটার আজকে লাগবে না রেখে দেবো কেননা চাটনিতে হয়ে গেছে আর এই যে গাটি কচু নিয়ে এসছে যেটাকে কচুরমুখী বলছিলাম এটাই সবজি করব যেটা রাদারানি খুব ভালোবাসে আর সাথে আছে কাঁচকলা ঢেঁড়স আরও অনেক কিছু তো সেগুলো সব এখন রেখে দিলাম কেননা ওগুলো এখন গোছাবার টাইমে আগে মালপোয়ার তেল গরম হয়ে গেছে ওটা ভেজে নিচ্ছি তারপর আনাজ বানাবো আনাজ কি কি রান্না করব পরপর তোমাদের সাথে শেয়ার করছি আর মালপোয়াটায় যে গুলে রেখেছিলাম বলে বেশ সুন্দরভাবে ফুলে উঠছে পুরো লুচির মতো ফুলছে আর একসাথে আমি দুটো করে ভেজে নিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য একা হাতে করছি আর যেহেতু প্রভুজি আবার অফিস যাবে তাড়াতাড়ি করে আবার রান্না বান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে আর প্রবুজিকে অফিসের টিফিন দিয়ে দেবো কেননা বারোটার আগে খাওয়া যাবে না আর বারোটার পর পালন করতে হবে সেই জন্য আর কচু রান্না করার জন্য বড়ি দিয়ে করব বড়িটা আগে ভেজে নিচ্ছি ওইদিকে মালপোয়াটা হয়ে গেছে সব কটা ভাজার পর এখন বড়ি কটা ভেজে নিই আর গাঁটি কচু বানিয়ে রেখে দিয়েছি সেগুলো দিয়ে এখন রান্না করব আর একটু মশলা করে নিতে হবে পোস্ত পোস্ত সর্ষে আর আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। খুব ভালো লাগে আর শুধু গাটি কচু করছি এর মধ্যে আলু আর দিচ্ছি না একটু কালো জিরে ফোড়ন দিলাম আর কচুগুলোকে সব এরম করে টুকরো টুকরো করেছি এটাকে নুন হলুদ দিয়ে ভাজতে দেবো তো মন থেকে ইচ্ছাই হয়েছিল রাধারানীকে কাটি কচু সবজি রান্না করে দেবো মালপাও করে দেবো সেগুলোই আজকে করছি আর তাই জন্য প্রভুজিকে কাটি কচু আনতে বলেছিলাম বাজার তো ছিল না তাই কদিন বাড়িতে ছিলাম না বলে তাই সেই জন্য বাজার আমাকে এনে দেওয়াতে ঝড়পড় করে রান্না শুরু করে দিয়েছি এদিকে আমি ভাজবো বলে পাঁচ রকম সবজি ভাজবো আর সেগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখছি নরম হয়ে যাবে আর এখানে কচুরটা হয়ে গেছে সবজিতে এখন মশলাটা দিয়ে দিলাম যেটা বেটে রেখেছিলাম এটা একটু হালকা করে কষিয়ে নেবো তারপর জল দিয়ে দেবো বড়িগুলো দিয়ে দেবো আর হয়ে গেলে তারপর নামিয়ে নেব একটু ঝা লঙ্কাটা একটু বেশি করে বেটেছি ভালো লাগবে বলে ঝাল ঝাল হবে আর একটু টমেটো দিয়ে দিচ্ছি একটু টক টক ভাব আসবে রাধারানীর রানির ফেভারিট সবজি তো সেটাই করছি এখন বড়িগুলো দিয়ে দিলাম জল দিয়ে দেবো একটু পায়েস করব তার জন্য দুধ ফোটাতে দিয়েছি তার মধ্যে একটু এখন কাজু কিশমিশ দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো আবার সময় একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে খুব তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি যেহেতু ওই যে বললাম প্রভুজিকে প্রসাদ দিয়ে দিতে হবে ও অফিসে খাওয়ার জন্য অর্ধেকটা ভেজে নিয়েছি এখন ভগবানের ভোগের থালা সাজাবো কিন্তু ওই যে আর যেগুলো ভাজা হয়নি সেগুলো আবার ভাজছি আর এদিকে কচুরমুখিটা এরকম দেখতে হয়েছে পায়েস মালপোয়া এদিকে চাটনি শসা বানিয়ে রেখেছি রসগোল্লা নিয়ে এসছে প্রভুজি আর সীতাভোগ নিয়ে এসেছে আর এই যে ডাল আর পাঁচ রকম ভাজা আগে করে নিয়েছি এখনও ভাজ দিই অবশ্য তো ওগুলো ভাজা হোক রাধারানির জন্য যেগুলো করা সেগুলো করেছি আর এই যে পাঁপড় ভেজে নিয়েছি চাটনির সাথে তো এখন ভগবানের ভোগে থাটা সাজিয়ে দিই বড়ো থালা বার করে নিয়েছি থালাকে এখন সাজাবো ভগবানের আর এই যে সবার প্রথমে অন্নটা মাঝখানে দিয়ে দিচ্ছি এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেবো তো অনেক রকমের পদ রান্না হলে তখন এই বড়ো থালাটা বার করি যেরকম জন্মাষ্টমীতে বার করেছিলাম এখন রাধারানির জন্য বার করেছি তো এই যে বেগুন ভাজা উচ্ছে ভাজা কলা ভাজা আলু আর ঢ্যাঁড়স পাঁচ রকম সবজি ভেজেছিলাম আর ওবেল সাইজ করে শসা বানিয়েছিলাম সেটা এখন থালায় সাজিয়ে দিচ্ছি বাটিতে এখন মটর ডাল দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে লেছিলাম সেটাই আর এই বাটিতে দিয়ে দিচ্ছি কচুরমুখিটা কচুরমুখি দই আরবি বলে দই দিয়ে বানালেও সেটা রাধারানি পিও মানে কচু দিয়ে যা কিছু রান্না হবে রাধারানি ভালো আসে সেটাই করে করার চেষ্টা করেছি কচুম দিয়ে যেটাই রান্না হবে আর এই বাটিতে চাটনি দিয়ে দিলাম তেঁতুলের চাটনি আর এই বাটি এখন দিয়ে দিচ্ছি পাঁপড় ভাজা প্রভুজি অনেক রকমের পাঁপড় নিয়ে এসেছিলো সেগুলি সব ভেজেছিলাম আর এখন দিয়ে দিচ্ছি থালার মধ্যে মালপোয়া সেটাকে সাজিয়ে গুছিয়ে দিলাম বাটিতে এখন পায়েস দিয়ে দিচ্ছি মিষ্টি ছিল প্রভুজি মিষ্টি নিয়ে এসে সেই রসগোল্লা দিলাম সীতাভোগ দিয়ে দিলাম সবার শেষে এক গ্লাস জল দিলাম তুলসীপত্র দিয়ে প্রভুজি এখন ভগবানকে ভোগ নিবেদন করেছে আর একটু তোমরা ভগবানের ভোগের থালা দর্শন করে নাও ভগবানকেও একটু দর্শন করে নাও ফুল ফুলদিয়াজের সাজানো হয়েছে এখন নিচে নিয়ে যাওয়া হবে তারপর সমস্ত কিছু প্রসাদ দি করে রেখে দেবো বারোটার পর প্রসাদ গ্রহণ হবে এই যে সব নিয়ে এসেছি রান্না করে এখন আবার সব ঢেলে ঢেলে রেখে দেবো প্রভুজিকে টিফিন বাটিতে দিয়ে দিয়েছি ও যখন টাইম হবে বারোটার পর তখন প্রসাদ পাবে এখন আমি প্রভুজি আর গোগো তিনজনে মিলে উপোস করেছি জয় স্কুল যাবে বলে ও সকালবেলাকে খেয়ে নিয়েছে কিছু করার নেই কেননা বারোটার সময় তো আর ওদের টিফিন হয় না তখন আর খেতে পারবে না বলে তাই ও উপোসটা করতে পারলো না আর আমরা তিনজনে করেছি আর এখন প্রভুজি চলে যাওয়ার পর এখন কাজকর্ম সেরে নিচ্ছি কেননা যখন প্রসাদ পাবো পাবো তো তার আগে যে কাজগুলো করার সেগুলো করে নিচ্ছি আনাজগুলো সকালবেলা গোছানো হয়নি তো এখন গুছিয়ে ফ্রিজে রেখেছি ফ্রিজ তো পুরো খালি হয়েই আছে সেই গেছিলাম বলে কিছু ছিল না তো এখন আনাজ নিয়ে এসে ওই ঢেলে ঢুলে গুছিয়ে রাখলাম আর রান্নাঘরটাও পয়সা করে নিলাম আর বাসনপত্র সব মাজা গোছা হয়ে গেছে এই যে কাজ করতে করতে বারোটা কি সাড়ে বারোটা বেজে গেছে আমার খাওয়া হয়নি তো রাধারানীর আবির্ভাব হয়ে গেছে আর তোমরা একটু রাধারাণীকে দর্শন করে নাও খুব সুন্দর মায়াপুরে সাজানো হয় আর তারপর এখন প্রসাদ পাবো তো পৌঁছিকে বলে দিয়েছি বারোটার পর প্রসাদ পেতে তবু অনেক কিছু সব কিছু দেওয়া যায়নি ছোটো টিমিনাটি করে বেশি দেওয়া যায়নি অল্প করে দিয়েছি বললো যে দুগাল খেয়েছি খেয়ে আর রেখে দিয়েছি কেননা সমস্ত লোকজন চলে এসেছে অফিসে তো খাওয়া যায়নি তো পরে আবার খাবে বলে রেখে দিয়েছে যখন একটু খালি হবে অফিসটা তখন খাবে তো এখন প্রসাদ পাচ্ছি আমরা তিনজনে মিলে তো জয়িতাকে বললাম যে এখন খাবি বললো হ্যাঁ খাবো যেহেতু অনেক কিছু হয়েছে ও আবার বলছে এখন নিয়ে আবার খাবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পড়াটা নতুন ভিডিওতে আর ভিডিওটার কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না ততক্ষণের জন্য রাধা মাধবের কী পায় সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ